हेलो गाइस आई एम दीप एंड वेलकम बैक टू माय चैनल दी एक्सक्लूसिव सो এখন আমি কথা বলবো হইচইর একটা নতুন আপকামিং ডকুমেন্টারি সিরিজ যার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী তার ট্রেলার কে নিয়ে সো বেসিক্যালি এটার যখন ফার্স্ট লুক পোস্টার যখন রিলিজ হয় তখন থেকেই আমি কিন্তু এক্সাইটেড ছিলাম এটাকে দেখার জন্য এবং এর কিন্তু ট্রেলার গতকালই রিলিজ করা হয়েছে এবং তখনতেই ট্রেলারটা দেখার পর থেকে আমার সেই এক্সাইটমেন্টটা কিন্তু আরো অনেকটা বেড়ে গেছে সো এক্সাইটমেন্টের প্রধান দুটো কারণ রয়েছে সেটা ফার্স্ট কারণ হচ্ছে আমার ডকুমেন্টারি সিরিজ দেখতে দারুণ লাগে আমার কিন্তু ব্যাপক লাগে আর সেকেন্ড কারণটা হচ্ছে যে টপিকটাকে নিয়ে এই ডকুমেন্টারি সিরিজটাকে বানানো হচ্ছে সেই টপিকটা কিন্তু জাস্ট মারাত্মক একটা টপিক এবং হইচইকে ফার্স্টলি বলবো হ্যাটস অফ এরকম একটা টপিককে নিয়ে কাজ করার জন্য এবং এটা যদি এখন সাকসেসফুল হয় মানুষ যদি দেখে অ্যাপ্রিসিয়েট করে তাহলে নিশ্চয়ই হইচই এরকম কাজ কিন্তু ইন ফিউচারে আরো আরো করার সাহস পাবে সো এখন আমি যদি এই ট্রেলারটার ক্ষেত্রে আসি সো এখানে মেইনলি দেখানো হবে আমাদের এখনো অবধি পশ্চিমবঙ্গের যারা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের সময়ে মানুষের কি ভালো হয়েছে এবং তারা যে কাজগুলো করেছেন সেগুলো মানুষের কতটা ভালো হয়েছে এবং কতটা খারাপ হয়েছে সেই সমস্ত জিনিসপত্র গুলোকেই হচ্ছে এখানে মেইনলি দেখানো হবে সো এখানে ফার্স্ট ট্রেলারে কিন্তু একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে কিন্তু সমস্ত মুখ্যমন্ত্রীর ফেসগুলোকে দেখানো হচ্ছে আমাদের আমরা এখানে জ্যোতি বসুকে দেখতে পাচ্ছি বুদ্ধদেবকে দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি বিধানচন্দ্র রায় সিদ্ধার্থ শঙ্কর রায় সবাইকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে এই ট্রেলারটায় যে বিজিএমটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একটা অন্যরকম থ্রিলিং একটা ভাইবস দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে টপিকটাকে নিয়ে এই সিরিজটা বানানো হচ্ছে সেটা কিন্তু খুবই একটা সিরিয়াস টপিক এবং আমি এবং আশা করব এখানে এই সিরিজটাকে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে যাতে করে বানানো হয় কোন রকম পলিটিক্যাল অ্যাঙ্গেল যাতে করে না থাকে মানে বেসিক্যালি আমি চাইবো যে এটা নিরপেক্ষ হোক এবং হচ্ছে ইনফরমেশন রিলেটেড হোক মানে ইনফরমেশন যাতে করে প্রচুর প্রচুর থাকে এবং এখানে কিছু কিছু আননোন ফ্যাক্টসও এখানে হচ্ছে ইউজ করা হয়েছে যেমন এখানে একটা আননোন ফ্যাক্টস আমি জাস্ট জানলাম যে একজন মুখ্যমন্ত্রী তার নিজের সরকারের বিরুদ্ধেই হচ্ছে অনশনে বসছেন কারণ তার সরকারের কাজকর্মগুলো ভালো লাগছে না এটাকে নিয়ে এবং এরকম আননোন ফ্যাক্টস কিন্তু এখানে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিছু কিছু রিয়েল ফুটেজও এখানে ইউজ করা আছে এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ ট্রেলারটাকে একটা অন্যরকমের ভাইবস দিচ্ছে এবং এই মুখ্যমন্ত্রী ইজ ডাইরেক্টেড বাই ইন্দ্রনীল রয় চৌধুরী এবং এটাকে হচ্ছে প্রডিউসার হচ্ছে এবিবি স্টুডিওস সো ওভারঅল আমি বলবো আমার এই ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে আমি তো এটাকে দেখবো এবং এটা কিন্তু হইচইতে স্ট্রিমিং হবে ফ্রম 25th February সো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রেলারটা দেখো তোমাদের কিন্তু দারুণ লাগবে এবং কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও সো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ